একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে অনেকেই এই চ্যানেলে আমাকে জিজ্ঞেস করছেন, সেটি হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য একবার ঔষধ শুরু করলে সেটি কি সারা জীবনই খেয়ে যেতে হবে কি না। আসলে এই প্রশ্নটির উত্তর বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে একজন মানুষের ব্লাড প্রেশার কখনোই একটা নির্দিষ্ট লেভেলে থাকে না, এটা সবসময় আপ ডাউন করতে থাকে। আপনি যদি সকালে ব্লাড প্রেশার মাপেন একরকম দেখবেন, আবার বিকেলবেলা দেখবেন আরেক রকম, আবার 1 কিলোমিটার হেঁটে আসার পর দেখবেন আরেক রকম। সো ব্লাড প্রেশার কিন্তু আপ ডাউন করতেই থাকে। আমাদের দেশে অনেক সময় যেটা হয় যে অনেকে ফার্মেসিতে যায় ব্লাড প্রেশার মাপাতে, এবং সেখানে গিয়ে দেখা যায় যে ব্লাড প্রেশার সামান্য হাই, এবং এরপর থেকেই তারা ওষুধ শুরু করে দেয় এবং সেই ওষুধ অনেক দিন ধরে চলতেই থাকে, এবং অনেক ক্ষেত্রে সেই ওষুধ এর কারণে তাদের ব্লাড প্রেশার অনেক বেশি লো হয়ে যায়, তাদের লো প্রেশারের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। আসলে ব্লাড প্রেশার আপনাকে নিয়মিতই মাপতে হবে, শুধুমাত্র একটা রিডিংয়ের উপর ভিত্তি করে সারা জীবন ওষুধ চালানোর কোনো অর্থই হয় না। সো নিয়ম হচ্ছে, যদি কারো ব্লাড প্রেশার সামান্য হাই থাকে তাহলে আমরা প্রথমে তাকে বলি লাইফস্টাইল কিছু চেঞ্জেস আনার জন্য। আর এই লাইফস্টাইল চেঞ্জেসগুলোর ব্যাপারে আমি ওষুধ ছাড়া কিভাবে ব্লাড প্রেশার কমানো যায় তার উপর তৈরি করা একটি ভিডিওতে ডিটেলস বলেছি। ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব, এখানে আর আমি ডিটেলস বলবো না। তবে খুব অল্পের মধ্যে বলছি যে ওজন বেশি থাকলে সেটা নিয়ন্ত্রণ করা, লবণ কম খাওয়া বা পারলে বাদই দেওয়া, তারপর অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে আসা, খাবারে কিছু পরিবর্তন আনা এবং ঠিকমতো ঘুমানো, এগুলো করলে অনেক সময় ব্লাড প্রেশার কমে। সো যাদের এগুলো করার পরেও ব্লাড প্রেশার কমবে না তাদের ক্ষেত্রে আমরা ওষুধ দিতে পারি। এখন ঔষধ খাওয়া শুরু করার পরে কেউ যদি তার লাইফস্টাইল আবার মেনটেন করা শুরু করে, অনেক ক্ষেত্রে তার ব্লাড প্রেশার নর্মালাইজ হয়ে যেতে পারে ওষুধ ছাড়াও, সেক্ষেত্রে কিন্তু আমরা ঔষধ বন্ধ করে দিতে পারি। সুতরাং এই ভিডিও থেকে শিক্ষণীয় বিষয়টি হচ্ছে যে ব্লাড প্রেশার সবসময় আপ ডাউন করবে, আপনার যদি প্রয়োজন পড়ে ওষুধের মাত্রা বাড়াতে হবে, যদি আপনার ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায় ওষুধ কমিয়ে কমিয়ে বন্ধও করা যেতে পারে। সো ব্লাড প্রেশারের ওষুধ একবার শুরু করলে যে সে ওষুধ সারা জীবন একইভাবে খেয়ে যেতে হবে এরকম কথা কিন্তু একদমই ভুল।